কুলি দিও না দেবো মা মালদা হ্যাঁ হ্যাঁ আয়ো সিস্টেম হম এই তো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন দর্শক আমাদের খামারে আরও নই তো দুজন নতুন সদস্য যুক্ত হলো এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ব্ল্যাক বেঙ্গল জাতের একটা মাছ ছা ছাগি ছাগি আর এটা ওর বাচ্চা ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আমাদের মিনির সাথে দুস্বামী করতেছে এটা ওর বাচ্চা তো এগুলো আজকে আমাদের খামারে নিয়ে আসলাম নতুন এখন ওই যে আমাদের এখানে খামারের পাশেই এক আপু উনি নাকি এগুলো এই মাছ হাঁকেটা কিনে বর্গা দিয়েছিল তো বর্গা থেকে ফেরত দিয়েছে ওনাকে ফেরত দেওয়ার পর ওনার রাখার সমস্যা হচ্ছে তো এখন উনি এসে আমার কাছে বলল যে আমি কিনবো কি না পরে আমি এক পর্যায়ে গিয়ে রাজি হলাম তো এই যে আমাদের প্রজেক্টে মোটামুটি বড় সর পর্যাপ্ত জায়গা আছে ছেড়ে দিয়ে পালন করার জন্য বিশাল জায়গা খালি জায়গা পর্যাপ্ত জায়গা আছে ছেড়ে দিয়ে পালন করার জন্য আর ছাগলের একটা খালি ঘর ঘরও রয়েছে তো আমি ভাবলাম যে কেন না নিয়েই নি ওনাকে বললাম যে আমি নিলে আমি বাকিতে নিব আমি এক মাস দুই মাস পরে টাকা দিব। তো উনি রাজি হয়ে গেল যে সমস্যা নেই ছাগলটা সেফ থাকলো বা ওনার রাখতে সমস্যা হচ্ছে তো উনি দিয়ে দিল তো এখন এই যে এই যে মা ছাগিটা দেখতে পাচ্ছেন এদের আমি এনে মোটামুটি অবাক হইলাম এরা আনার পর মার্শাল্লাহ সুন্দর যে এরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে এটা নিয়ে ওদের কোনো ভেদাভেদ বা পার্থক্য অনুভব করছে না কারণ যে আনার পরেই ছেড়ে দিলাম আরামসে এ খাচ্ছে মার্শাল্লাহ আর এই যে আপনার এই যে ঘাস লতা পাতা সব কিছুই খাইয়ে দেখলাম তো এই নাকি আরো মোটা সুটা ছিল ওর মালিক বললো যে আর মোটা সুটা নাকি ছিল কিন্তু ওই যে ওনার কাছে দশ পনেরো দিন এরকম আবদ্ধ রাখতে রাখতে এটা একটু শুকায় গেছে বাচ্চাটা কিন্তু যথেষ্ট মোটা মোটা সুটা বাচ্চা একটা বাচ্চা প্রথমবার নাকি বাচ্চা দিছে একটাই একটা বাচ্চাই দিছে যদিও আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার তিন থেকে চারটা চারটা পর্যন্ত বাচ্চা দেয় তিনটা বা চারটা দুইটা বাচ্চা দেয় তো পরে আমি একটা বাচ্চা দিল পরে বুঝলাম যে প্রথমবার এই জন্য একটা বাচ্চা দিছে তো দেখি ইনশাল্লাহ পরের বার যদি দুই তিনটা বাচ্চা দেয় আবার এই মা ছাগিটা কিন্তু প্রেগনেন্ট এর কিন্তু উনি বললো যে তিন মাসের প্রেগনেন্ট কিন্তু হ্যাঁ বোঝাই যাচ্ছে মা ছাঁকিটা যে প্রেগনেন্ট এটা কিন্তু বোঝাই যাচ্ছে এখন আমিও আন্দাজ করতেছি যে তিন মাসের মতো প্রেগনেন্ট হইতে পারে যে পেটের পেটের দিকটা দিকটা দেখলেই মনে হয় যে মোটামুটি প্রেগনেন্টে তো যদি তিন মাসের প্রেগনেন্ট হয় তাহলে ওই বাচ্চার বয়স মোটামুটি আপনার তিন থেকে চার মাস হয়ে গেছে তো আগামী দুই তিন মাস পর বাচ্চা মোটামুটি পরিপক্ক হয়ে যাবে আশা করতেছে তো আবার অনেক সময় হয় না যে নতুন ছাগল কিনা নিয়ে আসলাম ঠিকমতো খাবার দাবার খাচ্ছে না বা দেখতে ভয় পায় দেখলে ভয় লাগে বা মানুষের আশেপাশে আসতে চায় না মিশতে সময় লাগে এ দেখেন এর পাশে আমি বসে আছি এর কোনো খবর নেই তো যথেষ্ট ফ্রেন্ডলি দেখলাম আমি ভাবলাম যে আমাদের পরিবারের জন্য তো এটা পারফেক্ট একটা সদস্য পাইলাম ওই বাচ্চা আয় 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 বাচ্চাকে ছেড়ে দিলাম এতক্ষণ বাধা ছিল ওই মার সাথে বেঁধে রাখছিলাম পরে ছেড়ে দিয়েছি ভাবতেছি যে মা মাকে ছেড়ে আর কই বা যাবে তো তো এই ছাগলের দাম হচ্ছে আপনার ইয়া এই উনি আমাকে বারো হাজার টাকা দাম বলছে বারো হাজার টাকা দাম বলার পর এই যে বাচ্চাসহ মা তিন মাসের প্রেগনেন্ট বারো হাজার টাকা দাম বলছে পরে আমি ভাবলাম যে বারো হাজার টাকা তো অনেক বেশি পরে ওনারে আমি বলছি যে সাত হাজার টাকা দিব পরে এক পর্যায়ে দামাদামির এক পর্যায়ে উনি নয় হাজার টাকা রাজি হয়েছে তো নয় হাজার টাকা নিয়ে নিলাম তার মধ্যে আবার এক মাসের এক মাস দুই মাস এক এক দেড় মাসের জন্য বাকি এক দেড় মাস কোনো টাকা চাইতে পারবো না কথা কথা বলে নিছি তো ওই হিসাবে তিন মাসের প্রেগনেন্ট ছাগল আর বাচ্চা একটা এই দাম নয় হাজার টাকা ওই হিসাবে আমার মনে হয় না যে খারাপ হয়েছে আমাদের বর্তমান বাজার দত্তর হিসাবে আর কি তা আপনারাও ছাগলটা দেখেন কেমন হয়েছে দামটা আপনার মোটামুটি কি আপনার বেশি হইলো কি না না কম হইলো কেমন হইলো একটু জানাবেন আয় 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 এই বাচ্চা কী রে আয় তোর মা এখানে মাকে খুঁজতেছে কই গিয়ে আয় এই যে আয় এদিকে তো দেখি আর আমাদের এই যে ঘরটা আপনাদেরকে নিয়ে দেখাই যে ঘরটা কীরকম ঘরটার মধ্যে আসলে অনায়াসে দশ বারোটা ছাগল রাখা যাবে তো গাইস আমরা যে বলেছিলাম আমাদের প্রজেক্টে আগে থেকেই ছাগলের ঘর রেডি করা আছে এই ছাগলের ঘর হচ্ছে এটা যে এই দিকে একটা এটা একটা ছাগলের ঘর আর এটাও ছাগলের ঘর তো মাঝখানে পারিশন করা আছে তো আমরা এই পাশেরটাতে সোনালি মুরগি উঠিয়ে দিয়েছি তো আমরা এই পাশেরটাতেই আমরা ছাগলটা রাখবো এটাও মোটামুটি অনেক বড় সরো দেখেন এদিকে মাঝখানে পারিশন করা আর নিচে হচ্ছে মাচা মাচা দেওয়া এই মাচাদের মধ্যে যদি পায়খানা ব্যবসা করে নিচ চলে যাবে আর চারপাশে আপনার হাফ পাকা করা আছে আমাদের শুধু করতে হবে একটু পরিষ্কার টুসের করে এখানে পর্দা লাগাই দিতে হবে পর্দা লাগাই দিলে এখানে আমরা পাঁচ ছয়টা সাতটা ছাগল অনায়াসে রাখতে পারবো আপাতত আমরা শোরুম হিসেবে এটা ব্যবহার করছি তো আমাদের এখানে ধরেন যে যদি আমরা চাই এগুলোকে এগুলো নিরাপত্তা নিয়ে আমাদের টেনশন করতে হবে না কারণ আমাদের এখানে যে দরজা লাগানো আছে এটা মনে করেন যে লাগাই এখানে তালা লাগাই দিলেই হয়ে যাবে এখানে একদম সেফ কারণ পাখা ঘর মোটামুটি যদিও বা এই ধরনের অপ্রীতিকর বিষয় এখানে তেমন একটা হয়নি বা আগেও হয়নি যার থেকে নিয়েছোনিও এই ইয়া হয়নি